এই ভিডিওতে আমরা স্পোকেন ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ দুইটি বিষয় শিখব। প্রথমে শিখব আপনি কিভাবে ইংলিশে সত্য অভিযোগ সন্তুষ্টির সাথে গ্রহণ করবেন। মনে করুন আপনি কিছু একটা ভুল করেছেন এবং কেউ একজন আপনাকে তারপর বুঝিয়ে দিল এবং যে আপনাকে বুঝিয়েছে সে সত্য এবং আপনি তার প্রতি অনুতপ্ত প্রকাশ করেছেন। আপনি কিভাবে এই অনুতপ্তকে ইংলিশে প্রকাশ করতে পারেন কতগুলো ওয়েতে এখন আমরা এই বিষয়গুলো শিখে ফেলব। চলুন প্র্যাকটিস করি। আম সো সরি বাট দিস উইল নেভার হ্যাপেন এগেইন। আমি খুবই দুঃখিত, এমনটা আর কখনোই ঘটবে না। আই ক্যান টেল ইউ হাউ সরি আই এম। আমি এতটাই দুঃখিত যে ভাষায় প্রকাশ করতে পারছি না। আম এক্সট্রিমলি সরি ফর ইনকনভিনিয়েন্স। অসুবিধার জন্যে আমি অন্তত দুঃখিত। আই উইল নেভার ডু সাচ থিং ইন ফিউচার। ভবিষ্যতে আমি এমন কাজ কখনো করব না। আম সো সরি, আমি অত্যন্ত দুঃখিত। ইট ইজ গুড প্রপোজাল বাট আই এম নট ইন্টারেস্টেড। এটা খুবই ভালো প্রস্তাব কিন্তু আমি আগ্রহী নই। এখন আমরা শিখব আমরা কিভাবে ইংলিশে অন্যকে সহায়তার অথবা সাহায্যের প্রস্তাব করতে পারি। নিড এনি হেল্প, কোনো সাহায্য দরকার? ক্যান আই হেল্প ইউ উইথ দিস, আমি কি এটা দিয়ে আপনাকে সাহায্য করতে পারি? হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে আপনাকে সহায়তা করতে পারি? ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? কুড ইউ গিভ মি এ হ্যান্ড, আমাকে একটু সাহায্য করতে পারবেন? ডো ইউ নিড এনি হেল্প, তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কী করতে পারি?